মেজেস টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে বসছি, আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে পোস্ট করা হয় আপনার এসইও সহকারে। এসইও হচ্ছে মনে করেন যে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এসইও কি, এসইও জিনিসটা কেন ব্যবহার করা হয়। যখন আপনি গুগলের মধ্যে এসইও লিখে সার্চ করবেন তখন আপনার সামনে চলে আসবে এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। প্রথমে এস ইও, এখানে লেখা আছে এইচ ইও, ঠিক আছে, এস ইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। তো এস ইও সহকারে একটা যদি পোস্ট করা হয় তাহলে সেই পোস্টটা মনে করেন যে গুগলের মধ্যে সবচেয়ে দ্রুত চলে আসবে, গুগলসের মধ্যে আসবেই। যেমন এই যে টেক্সটগুলো আর কি, এই যে এটা টাইটেল ভার্টটা থাকবে সার্চ করলে, এবং গুগলের যখন যে কোনো কিছু বিষয় নিয়ে আপনি মনে করেন সার্চ করবেন তখন আপনার এই জিনিসটা এখানে সবার আগে শো করবে। যেমন আমরা সার্চ করি এইভাবে বাংলা ওয়েব হোস্টিং, তো বাংলা ওয়েব হোস্টিং লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমাদের এখানে যে সাইটগুলোর র্যাঙ্কিং ভালো, ভিজিটিং ভালো হচ্ছে, এসইও ভালো, ওই সাইটগুলোই টপ পেজে থাকবে। টপ পেজ হচ্ছে গুগলের এক নাম্বার পেজটাই হচ্ছে টপ পেজ, টপ পেজে আনাটা অনেক টপ ব্যাপার। আর এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার অ্যাডের উপরে, অ্যাডের কারণে এগুলো টপে আসছে, আর না হয়তো বা যা আছে এগুলো যা আসছে এখানে সবগুলো মনে করেন যে আপনার তার এসইওর উপরে এই জিনিসটা আসছে। তো এসইও সহকারে কীভাবে পোস্ট করবেন ওয়ার্ডপ্রেসের মধ্যে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এখন মনে করেন যে এই যে প্যারাগ্রাফ যেগুলো ছিল সেগুলো আমি এখানে পোস্ট করে ফেলছি অলরেডি আগে থেকেই, তো সেই জিনিসটা এখন আমি দেখাবো এটা কীভাবে এসইও করবেন আর কমপ্লিট কীভাবে সাজিয়ে গুছিয়ে এই অ্যাডটাকে পোস্ট করবেন। প্রথমত হচ্ছে আপনি ফার্স্ট ইজ ফার্স্ট আপনার যে পোস্টটা করা হয়েছে, যে পোস্টটা করবেন সেটা একটা ভালো একটা টাইটেলের দরকার। যে টাইটেল এখানে লেখা আছে টাইটেল হিয়ার, এখানে উপর লেখা আছে নিউ পোস্ট, তারপরে এখানে লেখা আছে টাইটেল হিয়ার, তো যেখানে লেখা আছে টাইটেল হেয়ার তো সেই জায়গার মধ্যে আপনার টাইটেলটা দিতে হবে। আপনি যে পোস্ট করতেছেন এই পোস্টটার টাইটেল কী হবে, তো সেই জিনিসটার জন্য আপনি এখানে লেখা আছে ভিজুয়াল, মানে হচ্ছে সব কিছুই ভিউ করতেছে, আর এটা হচ্ছে টেক্সটের ওখানে আপনি জাস্ট কোডগুলোই শো করবে। তো যেহেতু আমি মনে করেন যে আমি এই জিনিসটা এখানে শো করাবো, এই টাইটেলটা দেবো, তো টাইটেল দেওয়ার জন্য আমাকে আগে জিনিসটাকেই দেখতে হবে যে আমি টাইটেলটা কী দেব। তো টাইটেলটা দিতে হলে আমার ফার্স্ট ইজ ফার্স্ট আমি মনে করি আপনার এই এখানে যে সেট ফিউচার ফিক্সার সেই ফিক্সারটা আমি আপলোড করে নিচ্ছি ফার্স্টে। সো ফোল্ড এখানে লেখা আছে আপলোড ফাইল, সো এখানে হচ্ছে সিলেক্ট ফোল্ডার, তো কিছু কিছু অপশানের ইয়ার মধ্যে থাকে আর কি সোর্স ফোল্ডার। তো এইখানে আমি এই জিনিসটাকে সিলেক্ট করলাম, ভিউ করবো, প্রথমে ভিউ করার পর কোন জিনিসটা আমি আপনার আমার হোম পেজে শো করাবো, যে জিনিসটা আমার হোম পেজে সবাই ভিজিট করলে দেখতে পাবে। তো প্রথম আমি এই জিনিসটাকে মনে করেন যে শো করাচ্ছি, সেজন্য আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন এই পিকচারটা আপলোড হবে আমি এখানে ডিসক্রিপ্ট একটা দিতে হবে, ডিসক্রিপ্টটা দেওয়ার পর আমি এটা ইনসার্ট পিকচার করলাম। ডিসক্রিপ্ট আসবে যখন আপনি গুগলের মধ্যে মনে করেন পিকচার লিখে পিকচার সার্চ করবেন, তখন এই যে ডিসক্রিপ্টটা কোত্থেকে আসে, ডিসক্রিপ্টটা কী, তো সেই জিনিসটার জন্য হচ্ছে মনে করেন আমরা আগে যে টিউটোরিয়াল আপলোড করছিলাম মানে ইউটিউবের মধ্যে ওয়েব হোস্টিংয়ে, তো সেই যে দেখেন এখানে লেখা আছে বাংলা ওয়েব হোস্টিং মিয়াজি হোস্ট টিউটোরিয়াল হাউ টু ক্রিয়েট সি প্যানেল, আমাদের যে আগের টাইটেলটা ছিল ডিসক্রিপ্টটা ছিল, ডিসক্রিপ্ট এই যে এইখানে যে ডিসক্রিপ্টটা দেওয়া হয় মানে পিকচারের এই যে ডিসক্রিপ্টটা আর কি, এই ডিসক্রিপ্টটা হচ্ছে ওই ডিসক্রিপ্টটাই, ডিসক্রিপশানটা এখানে আমি মনে করি ইনসার্টটা অলরেডি করে ফেলছি। এখন আমাকে টাইটেল দিতে হবে, তো যেহেতু আমি এখন টাইটেল দিতে হবে আমাকে টাইটেল দেওয়ার সময় এখানে টাইটেল টেক্সট করতে হবে। টাইটেলটা যে অ্যাক্টরস যে অ্যাক্টরের আর্টিকেল পোস্ট করবো আমি তার নামটা এখানে লিখলাম এবং উল্লেখ করে দিচ্ছি হলিউড, হলিউড অ্যাক্টর, এই জিনিসটা আমি এখানে উল্লেখ করে দিছি হলিউড অ্যাক্টর। তো এখন আমি এই জিনিসটা আবার এই পোস্ট করবো যে আমার যে সাইট মেনুতে শু হবে সেই জিনিসগুলো আমার সেট করতে হবে,
এখানে আমি করতেছি সেট, যেটা দেখেন এখানে লেখা আছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ এর মধ্যে গিয়ে আমি এখানে দেখতেছি অ্যাক্টর লেখা আছে, আমি অ্যাক্টর সিলেক্ট করলাম। করার পর আমি নিচের দিকে যাচ্ছি, আমাকে আরো কিছু মেনুতে অ্যাড করতে হবে, ক্যাটাগরিতে অ্যাড করতে হবে। তারপরে যে যে অ্যাক্টরটা ই করলাম তার ক্যাটাগরি আমি এখান থেকে বানাচ্ছি। এখানে লেখা আছে অ্যাড নিউ ক্যাটাগরি, তো আমি সিলেক্ট করে করে আমি জিনিসটা করে ফেলতেছি। এখন আমি নিউ ক্যাটাগরি অ্যাড করলাম। তো এখন আমার যে বাকি মেনুগুলো সেট করতে হবে সেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে কি কি আমি এখানে সিলেক্ট করব। তো এখানে আমি লিখলাম বিউটিফুল, মানে বিউটিফুলের মধ্যে যে ক্যাটাগরি দেওয়া আছে আমি সেটা দিয়ে দিলাম। তারপর এখানে আছে ভিউ, বায়োগ্রাফ, বায়োগ্রাফি যেখানে যা দেওয়ার আর কি তা দিয়ে দিলাম। এটা হচ্ছে বলিউডের আর আমার হচ্ছে এটা হলিউডের, তো সেজন্য আমাকে হলিউডের মেনুতেই যেতে হবে। তো হলিউডের মেনুতে যেতে হলে আমাকে হিচের মধ্যে যেতে হবে। এই যে এখানে আসছে আপনার হলিউড অ্যাক্টর, তারপর এখানে লেখা আছে হলিউড মডেল, দিয়ে দিলাম হলিউড মডেল। তো আরও কিছু যা মন চায় আপনি অ্যাড করতে পারবেন, যেগুলো আপনার বেসিক্যালি মানুষ গুগলসের মধ্যে গিয়ে সার্চ করে সেই জিনিসগুলো আপনি দিয়ে পোস্ট করতে পারেন, যেগুলো সবচেয়ে বেটার হবে আপনার জন্য। তো অনেকেই অনেক ধরনের টাইটেল দিয়ে মনে করেন যে পোস্ট করে আর কি। তো আমি যা দেওয়ার আমি এখানে মোটামুটি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ট্যাগ, ট্যাগ দেওয়া দরকার, ট্যাগ না দিলে আপনার ভালো হবে না। ট্যাগ দিলে মনে করেন আপনার সাইটের ট্যাগগুলোও গুগলে শো করবে। HOLLY হলি, WWD হলিউড অ্যাক্টর। এটা আমি ট্যাগ করে দিলাম। এখন আমাকে আমার যে মেন কাজটা সেটা হচ্ছে আমাকে অ্যাসিও করার জন্য, এই যে দেখেন এখানে যে একটা অ্যাসিওর অপশন আসতেছে। আমার কম্পিউটারটা একটু স্লো যার কারণে মানে একটু ঝামেলা হচ্ছে। এই যে এখানে লেখা আছে অ্যাসিও, তো অ্যাসিওর জন্য আমাকে কী করতে হবে, এখানে ফিউজ ক্যাট ফিউজ কিওয়ার্ড আমি এটা দিলাম। দেখেন এটা অটোমেটিক এখন গ্রিন হয়ে গেছে, কারণ আমার কন্টেন্টটা কাজ করতেছে পারফেক্টলি। তো এটা আমি ছোটো হাতেরই করে দিই, কারণ সবাই ছোটো হাতের ওয়ার্ড দিয়ে মনে করেন সার্চ করে, বড় হাতে কেউ লিখে না। এখন এখানে আমাকে একটা মেটা কিওয়ার্ড দিতে হবে, মেটা কিওয়ার্ডটা আমি দিলাম ওর নামের উপরেই দিলাম। দিয়ে আরও কিছু মনে করেন যে এক্সট্রা অ্যাড করতে হবে, হি ইজ হলিউড, হলিউড অ্যাক্টর। তো এখন আমাকে আরো কিছু জিনিস এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে, যে জিনিসগুলোকে আমার এইটার মতো গ্রিন হতে হবে। তো এই সম্পূর্ণ গ্রিন যদি করতে যাই তাহলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, অনেক ধৈর্য সহকারে পোস্ট করতে হবে। তো এত ধৈর্য সহকারে পোস্ট করা পসিবল না, কারণ তাহলে কয়টা পোস্ট করতে পারবেন সাইডে। এখন এই যে জিনিসটা এখানে লেখা আছে সাব হেডিং চেক লাইক অ্যান এইচ টু, তো লাইক অ্যান এইচ টুর জন্য আমি কি কি করতে হবে আমি এই জিনিসটা আগে করে নিই। সেটা হচ্ছে আমি এখানে জিনিসটা ফার্স্টে ভিউ করালাম, এটাকে আমি সিলেক্ট করে বোল্ড মারলাম। বোল্ড করার পর আমি টেক্সট গেলাম, টেক্সটের মধ্যে গিয়ে আমি এখানে স্ট্রং এর মধ্যে গিয়ে কি করলাম এইচ টু দিয়ে দিলাম, এইচ টু দিয়ে দিলাম। তো এইচ টু দেওয়ার পর আমি এই জিনিসগুলো আমাকে আবার ভিউ করে দেবো। দেখেন এগুলো বোল্ড হয়ে গেছে, কালো বড় করে লেখা আসছে। তারপর আমি এখন দেখাচ্ছি আপনাকে যে এইচ টু যে জিনিসটা এখানে ছিল, এইচ টু যে জিনিসটা এখানে ছিল সেটা এখন আর এখানে নাই। তো আমাকে এখানে বলতেছে ফেস টাইটেল এই কতগুলো সেন্টেন্স লাগবে, এখানে কতগুলো ওয়ার্ড দিতে হবে সেই জিনিসটা আমাকে এখানে বলে দিচ্ছে। তো কিওয়ার্ড কত পার্সেন্ট দিতে হবে, তারপরে ফিস কিওয়ার্ড যে জিনিসগুলো এখানে লেখা হচ্ছে সেগুলো কীভাবে দিতে হবে। তো আমার এত মানে জরুরি নাই, তারপরে এটা আমাদের মনে করেন যে মোটামুটি গুগলের র্যাঙ্কিংয়ে আসবে। যদি সম্পূর্ণ ফিল আপ করতে পারি তাহলে মনে করেন যে কাজ করবে আর কি 100-এ 100। তবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটাকে গ্রিন করতে হবে, এটা যদি গ্রিন না হয় তাহলে আপনার পোস্টটা গ্রহণযোগ্য হচ্ছে না। আর সেই আরেকটা জিনিস, আমরা যখন ফেসবুকে বা টুইটারে পোস্ট করব আমাদের পোস্টটা যেন সেখানে শো করে,
হি ইজ হলিউড হলিউড অ্যাক্টর। আমি এই জিনিসটা কপি করে নিই, বারবার আমাকে যেমন এটা টেক্সট করতে না হচ্ছে, আমি টুইটারের জন্য ওটা এখানে পেস্ট করে দিলাম, কপি এবং পেস্ট করলাম, উপরে আসলাম, এসে আমি এখান থেকে সামথিং কিছু নিয়ে ওখানে একটা ডিসক্রাইব দিতে হবে যেটা শো করবে আমাদের অ্যাপ বি পেজে অথবা গ্রুপে যেখানে আমরা লিঙ্কটা পোস্ট করি বা শেয়ার করি। যেখানে লেখা আছে টুইটার ডিসক্রিপশনস, টুইটার ডিসক্রিপশন দিয়ে দিলাম। তো এখানে একটা পিকচার আমাকে দিতে হবে যেটা ওখানে শো করবে, টুইটারের মধ্যে শো করবে। তো সেই জন্য আমি আলাদা একটা পিকচার দিচ্ছি, সেটাও আমি আপলোড করে এখান থেকে আপলোড করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মিডিয়ার ফোল্ডার আর কি, যেখানে আপনার ওয়ার্ডপ্রেসের সব এই ফাইল আপলোড থাকবে, ইমেজ সামথিং লাইক ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমি এটা ইউজ করলাম, এখানে এখানে এটা চলে আসছে। এখন আমি এটা এখানে দিলাম, এখানে আমি ডিসক্রিপটাও বসাই দিলাম, দিয়ে আমার পিকচারটা আমি এখানে দিতে হবে এটা ফেসবুকের জন্য, যেটা ফেসবুকে শো করবে। তারপর আমি এই পিকচারটাকে এখানে সিলেক্ট করে আমার এখানে ফেসবুকের জন্য ইউজ করবো এটা। তো ফেসবুকের জন্য আমি এটা দিয়ে দিলাম। এখন আমাকে কী করতে হবে, এই জিনিসটা আমার এখানে শো করতেছে, তো সেজন্য আমার ভিতরে আরেকটা পিকচার এখানে দেওয়া দরকার। তো এখানে আরেকটা পিকচার যদি দিই তাহলে আমার আরেকটা জিনিস এখানে কাজ করবে, সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। আমার আরেকটা এসইও টাইটেল এই গ্রিন হবে। এখানে মিডিয়া অপশানে গেছে অ্যাড মিডিয়া, তো আমি অ্যাড মিডিয়াতে গিয়ে আপনার এই পিকচারটা এখানে দিয়ে দিচ্ছি, যেটা আমি মনে করেন যে ইউজ করতেছি। তো এটা এখানে আমি ইনসেট করে দিলাম, এখানে এটা অটোমেটিক চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। আর এই যে পিকচারটা, এই পিকচারটার নাম হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি এডিট অপশন লেখা আসছে, এখানে দেখেন একটু নিচে করে ছোট্ট এডিটে গেলাম। এডিটে যদি এইখানে যদি আমি এক্সট্রা কোনো লিঙ্ক বসাই, এই যে এখানে লিয়া দেওয়া আছে আর কি, ওপেন লিঙ্ক এ নিউ ট্যাব, মানে পিকচার যদি কেউ ক্লিক করেন নতুন একটা লিঙ্ক ওপেন হবে, সেটা আমি দিচ্ছি না। তো আমি এটা সেন্টারে রাখছি, যে এখানে লেখা আছে লেফট রাইট সেন্টার, মানে পিকচারটা আপনি কোন সাইডে রাখবেন। এটা আমি মনে করি এখন লেফটেই দিয়ে দিলাম, এটা আমি লেফটে সিলেক্ট করলাম, করার পর আমি এটা আপলোড করে দিয়ে দিলাম। এখন আমার এই পিকচারটা লেফটে শু করবে। তো লেফট সাইডে যদি শু করে আমি এটাকে একটু স্মল করে দিই, দেখেন এই সাইডে আমার লেখাগুলো চলে আসছে একটু ছোটো করে দেওয়ার কারণে, তার মানে এটা আমার লেফটে শো করতেছে, লেফট সাইডে শো করতেছে। তো এখন আমার যে লিঙ্কটা হবে, যে এই যে লিঙ্কটা, এই যে উপরে যে লিঙ্কটা হবে, সেই লিঙ্কটা কীভাবে বানাবো, সেই লিঙ্কটা হচ্ছে আমি এই জিনিসটাকে ডিলিট করে এখানে এই জিনিসটা দিয়ে দিচ্ছি। এই যে উপরে যে লেখাটা, আমার ব্রাউজারটা একটু লড়ি নিচে হ্যাং হয়ে গেছে। তো আমি এই জিনিসটাকে কপি করলাম, এখানে এটা আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপর আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়াতে জিনিসটা হচ্ছে গিয়ে কি, আমার যে ইউআরএলটা আর কি সেটা হয়ে গেল। তো হয়ে যাওয়াতে এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমাকে সাবমিট করতে হবে, পাবলিশ করতে হবে নিউজটা। আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে লেখা আসবে অল মিডিয়া স্টার উইল স্মিথ বলিউড অ্যাক্টরস। আমি সাবমিট এখানে পাবলিশ করে দিলাম নিউজটা, এখনও আমি পাবলিশ করার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমি যেহেতু এটা পাবলিশ করে দিলাম, জিনিসটা এখন আমি ভিউ করে দেখব যে আমার এটা কতখানি সৌন্দর্য হয়ে আসছে এবং আমার এটা এসইও কতটুকু কাজ করতেছে। তো সেই জিনিসটা আমি দেখাবো, কারণ একটা সাইট আমরা যখন ডাটা পোস্ট করতে 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 সাইট অনেক বড় হয়ে যায়, সেই জিনিসটাই এখান থেকে মনে করেন যে আমি এখন ভিউ করে দেখতেছি যে আমি যে পোস্টটা করলাম আমার পোস্টটা কতখানি মানে এসইও কাজ করতেছে। যে এখন ফেস ভিউ হয়েছে, দেখেন এখানে এসইওটা গ্রিন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন উপরে এসইওটা গ্রিন দেখাচ্ছে। আর এই এসইওটা গ্রিন হওয়ার কারণ হচ্ছে আমরা যে
পোস্ট করার সময় এসইও কাজগুলো করেছি, সেই কাজগুলোর কারণে এই জিনিসটা গ্রিন দেখাচ্ছে। এইখানে আরো অনেক কাজ আছে যেগুলো আমরা মনে করেন যে করি নাই, কারণ এত কিছু দিয়ে করা সম্ভব না। তো এই যে এখানে লেখা আছে আপনার একটা লিংক করা দরকার, একটা লিংক যদি করতে যাই তাহলে আমাকে ভিতরে আর্টিকেলের ভিতরে একটা লিংক পোস্ট করতে হবে। একটু আগে একটা ইমেজের এই ইয়ে বাকি ছিল যেটা গ্রিন হয় নাই, এখন এটা গ্রিন হচ্ছে। এই দেখেন যে ইমেজ ট্যাগ যেটা, এটা গ্রিন হচ্ছে কারণ হচ্ছে আমি এই পোস্টের ভিতরে আমি এখানে একটা পিকচার দিয়েছি, সেজন্য এটা গ্রিন হয়েছে। এই পিকচারটার কারণে জিনিসটা গ্রিন হয়েছে। তো এখন আমি ওর এই লিঙ্কটাকে, এটাকে আমি একটা লিঙ্কও করে দিচ্ছি। লিঙ্কটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি মনে করেন এখন এইটাই কপি করলাম, করে আমি এটাকে লিঙ্ক বানাবো। এই যে এখানে দেওয়া আছে ইনসার্ট লিঙ্ক, এডিট লিঙ্ক, আমি এটাকে লিঙ্কও করে দিচ্ছি। এটা অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে, ওপেন এই নিউ চ্যাপ করে দিলাম, নতুন পেজে চলে যাবে কেউ যদি এটাতে ক্লিক করে। তো এখন আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, যেখান আমি এই লিঙ্কটার জন্য কি হচ্ছে, মানে এই লিঙ্কটা করাতে আমার সুবিধাটা কি হয়েছে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এই লিঙ্কটা করার জন্য আমার এখানে একটা লিঙ্কের একটা অপশন বাকি ছিল, সেটা এখানে চলে আসছে, মানে আমার এটা লিঙ্কের কাজ করছে এখন। তো এখানে আরও পাঁচটা জিনিস বাকি আছে, পাঁচটা জিনিস করতে হলে আমাকে আরও অনেক কাজ করতে হবে। এই জিনিসটাকে লিঙ্কের কাজে পরিণত করতে হলে আমাকে জাস্ট আমি এইখানে MOR মোর দিয়ে আমি এখানে একটা লিঙ্ক করে দিলাম, লিঙ্কটা করে দিলাম আমার ভালো হবে, আপডেট দিয়ে দিলাম। তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো জিনিসটা কেন করলাম, কারণ আমাদের সেম এরকমই কিছু জিনিস থাকবে, জিনিসগুলো আপনার সম্পন্ন। যদি আপনি কোনো সাইট থেকে অন্য কোনো সাইট থেকে কপি করে নিয়ে আপনার সাইটে এই ডাটা পোস্ট করেন, তাহলে সেটার জন্য আপনাকে 70% এডিট করতে হবে, নিজের থিওরিটি থেকে আপনার দিতে হবে। যে আপনার অন্য কারো জিনিসটা যদি আপনি কপি করে দেন তাহলে সেই জিনিসটা, মানে আপনার এটার আগে সেই যেখান থেকে কপি করে আনছেন ওই জিনিসটা আপনার এই সাইডের আগে ওখানে এটা গুগলে রিড করে নিছে। তো আপনার এটা যদি গুগলে রিড করতে হয় তাহলে আপনাকে ভিন্ন কিছু দিয়ে জিনিসটাকে শো করাতে হবে, তা না হলে আপনার এই জিনিসটা গ্রহণযোগ্য হবে না। তো আপনার এই জিনিসটা গ্রহণযোগ্য করার জন্য আপনাকে আরও অনেক কাজ করতে হবে। আমি এখানে আরও একটা জিনিস করে দিচ্ছি যে জিনিসটা আমার দরকার। এখানে আমার এখানে মনে করেন যে ক্যাটাগরি কিছু ডিসক্রিপশন দরকার আছে, তো আমি ওই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। আমি এটা শো করে দিই, কারণ হচ্ছে এটা আমার অটো ফেসবুকে জিনিসটা যাবে আর কি। একটা পোস্ট করতে অনেক সময় লাগে যদি আমরা 100% এসইও সহকারে করে দিই। তো এখানে যে আমি যে ম্যাটার ডিসক্রিপশনটা করলাম সেটা অ্যাডজাস্ট হয় নাই দেখে এখানে ম্যাটার ডিসক্রিপশনটা একটু ভিন্ন আসছে, সেটাকে আমি আর একটু কাজ করে দিই যাতে এটা ভালোভাবে কাজ করে। দেখুন এখান থেকে ম্যাটার ডিসক্রিপ্টটা এখন চলে গেছে, কারণ এটা এখন কাজ করছে এই জন্য এটা নিচে চলে আসছে, গ্রিন হয়ে গেছে, এখন এটা আর এখানে নাই। অর্থাৎ আমাদের এই ফোর্সটা এখন মোটামুটি 70% মনে করেন যে কাজ করতেছে। এই যে এখানে যে জিনিসটা এসইও দেখাচ্ছে, অর্থাৎ একটা ফোর্স যদি আপনি 70% এসইও না করেন তাহলে আপনার এটা গুগলে কখনো রিড করবে না, আর এটা কেউ যদি কখনো সার্চ করে সে পাবে না। থ্যাংক ইউ আমাদের নিয়াজিস টিউটোরিয়াল দেখার জন্য, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নেবেন সবাই যারা যারা